বুধবার সকাল থেকেই বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে সেই সঙ্গে বইছে দমকা বাতাস এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জে বুধবার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হতে দেখা গেছে মধ্য তোপর পর্যন্ত সুস্পষ্ট লঘুচাপটি বঙ্গোপসাগর থেকে স্থলভাগে ওঠা এর প্রভাবে দেশের উপকূলীয় সহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস গভীর নিম্নচাপটি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গোপসাগর থেকে পটুয়াখালীর খেপু পাড়ার কাজ দিয়ে উপকূল অতিক্রম করে এরপর এটি খুলনা অঞ্চলে অবস্থান করছিল পরবর্তী সময়ে এটি আরো দুর্বল হয়ে উত্তর পশ্চিম দিক এগিয়ে ভারতের দিক চলে গেছে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমবে ফলে সারা দেশে তাপমাত্রা প্রশমিত হয়ে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস এদিকে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সংখ্যা থাকায় সব নদী বন্দরকে সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা বহাল রাখা হয়েছে বুধবার দুই আগস্ট আবহাওয়া পূর্বাভাস অধিদপ্তর সূত্রে এমন খবর প্রচার করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায় উত্তর পূর্ব বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা মৌসুমি নির্মচাপটি ঘনীভূত হয়ে একই এলাকার গতকাল মৌসুমি গভীর নির্মাঞ্চলে পরিণত হয়েছে পরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গতকাল সন্ধ্যা নাগাদ বাংলাদেশ উপকূল অতিক্রম করবে এনে এন টিভি নারায়ণগঞ্জ